May I come in? वेलकम बैक टू हार्टबीट्स फैमिली जरा नतून के देखो प्लिज सबसक्राइब करो और जरा अलरेडी साथे आछो तादेर थैंक यू सो माच साथे थाकार जोनो। तो आजकेर ब्लगटाओ आमरा इवनिंग थेके शुरू करछी। आज के एक्चुअली ए वीकेंडे ना आमादेर एकटा प्लान आछे, तो सेई प्लान्सटा एक्सिक्यूट करार जोनो आमादेर बेश किछु जिनिस लागबे जेगुलो किने आनते हबे। तो आपातत आमरा बेरोच्छी सेई जिनिसगुलो किने आनार जोनो। तो रेडी हये गेछो शायो? हाँ एई तो चलो जाए। किया सब बोले चो? बोले ची मोटा मोटी बोले ची क्रोमोशो प्रकाशो। हाँ हाँ सब जानते ही पार बे नास्ते नास्ते। तो कौन टा जिनिश किंतु अबे चलो। चलो। ए जे आमादेर ऑल टाइम बाहुन। हाँ इटा तो मस्त एकदम। কতদিন বাদে গ্যাস বেলুন গুলো দেখলাম। এগুলো হার্ট শেপে, সেই ছোটবেলায় নরমাল বেলুন হতো বলো? হ্যাঁ কি ভালো লাগে দেখতে। হ্যাঁ আর এদের কোয়ালিটি দিয়ে তুমি কি বা করবে। কেমন লাগছে? কতদিন বাদে যে খেলাম দারুণ লাগছে। তাও তো আমরা জল ছাড়া খাচ্ছি। হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় জল আমি হজম করতে পারি না, আমার খুব অ্যাসিডিটির সমস্যা হয়। আগে যেখানে হায়দ্রাবাদে থাকতাম সেখানে আলু ফুচকা পেতামই না, এত দুঃখ হতো মনে। আর এখন যেদিকটা থাকি সেখানে সামনেই একটা আলু ফুচকা বসে, মানে আমার তো একদম দেখে একদম সেই কি আনন্দ। একদিন প্রথমবার দেখে আমাকে বলছে কি দেখো আলু ফুচকা মনে হচ্ছে, তারপরে গিয়ে তাকে জিজ্ঞেস করে ভেরিফাইও করা হলো সেটা আলু ফুচকা না ঘুগনি ফুচকা। যাক দেখবো না সেটা আলু ফুচকা কিনা, মনে হলো দেখে আর এত আনন্দ হয়েছে মানে কি। দেখুন তাহলে সবাই কিন্তু সাক্ষী থাকলো, শুধু আমি খাইনি কিন্তু আর একজনও খাচ্ছে। পেঁয়াজ দিছিল বাট আমি বললাম যে না পেঁয়াজটা থাক। বেশ ঝুরি ভাজা টুরি ভাজা দিয়ে বেশ সুন্দর টেস্ট এনেছে তাই না?
বেশি খুঁটিয়ে দেখতে গেলে তখন খাওয়া যাবে না। সেটা তুমি ভাবো, আমরা এইসব ভাবি না। ফুচকা লাভাররা পেট পুজো তো হয়ে গেছে, দেখি ম্যাডাম কি করছে এবারে। মে আই কাম ইন? এ বাবা, আর সারপ্রাইজ তো সারপ্রাইজ রইল না। তো বুঝতেই পারছেন আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করছি, তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। তো মোটামুটি প্যাকিং চলছে। আমরা এই কিছু জিনিসপত্র প্যাকিং এর জন্যই কিনতে গেছিলাম মোটামুটি। তা এই জিনিসগুলো কিনলাম, এই জিনিসগুলো মার্টে গেছিলাম, সে মার্টে তো মানে ভিডিও করতে দিল না, এলাও করলো না। মাস্ক, স্যানিটাইজার এইসব কেনার ছিল, আর তার সাথে কিছু শুকনো খাবার রাখার ছিল। আরে মাস্ক পাচ্ছিলাম না, মাস্কের জন্য দোকানে গেলাম, সেখানে এক মহিলা দেখে চাপ খেয়ে গেল ক্যামেরা। হ্যাঁ জিজ্ঞেস করছি সকালে ঝোল পাতলা, মাঝে ক্যান্টালে ঝোল, ঝোল খাও, তাহলে কি হবে বলো তো, পেটটাও শান্ত থাকবে আর ঘোরাটাও ভালো হবে। হ্যাঁ সেটা একটা কথা, জানেন তো মানে তেলেঙ্গানা স্টেটে আছি, ঠিক আছে, ঘুরতে গেলে যদি ইডলি ধোসা পেলাম তো বেঁচে গেলাম, যদি না পাই আর লোকাল খাবার খেতে হয় আর সে যা জ্বলবে ভাবতেও পারবেন না। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে ননভেজ না, এত মানে স্পাইসি হয়, যেরকম কি ননভেজ হলেও মাছ হলেও কি পাতলা ঝোল তো হয়, এখানে ননভেজ মানে এত স্পাইসি, একদম তাল তাল মশলা। হ্যাঁ আর মাছ তো ভাজে না, পুরো একদম মশলা কষে তার মধ্যে কাঁচা মাছটাই দিয়ে দেয়, মানে ওই আসতে গন্ধটা ওই মশলার গন্ধে মারে, বুঝতে পারছেন কিরকম মশলা খালে। হ্যাঁ সত্যি কথা বলতে আমরা ওপেন টু অল কাইন্ডস অফ ফুড, কিন্তু সত্যি মানে আমাদের একটু স্টমাকে অসুবিধাই হয় ওই টাইপের মশলাদার খাবার খেতে, একটু হালকা খাওয়াটাই বেটার। একটা বড় অ্যাডভান্টেজ, আপনি ইডলি দোসা মোটামুটি সব জায়গায় পেয়ে যাবেন, আর যেটা খেয়ে আপনার হজম হবে। হ্যাঁ ওগুলো ফ্রেশও পাওয়া যায়, ফ্রেশও পাবে ওখানেই, ওরা বানিয়ে দিয়ে দেবে।